আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় স্বাস্থ্যবিধি মেনে তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় স্বাস্থ্যবিধি মেনে ভালো আছি এবং নিরাপদে আছি। বন্ধুরা, তোমরা জানো দীর্ঘদিন ধরে আমাদের বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে, কিন্তু লেখাপড়া কি বন্ধ রাখা যাবে? কিছুতেই বন্ধ রাখা যাবে না। এই জন্য তোমরা নিয়মিত সংসদ টিভিতে প্রচারিত ক্লাসগুলো এবং FM রেডিওতে প্রচারিত ক্লাসগুলো দেখবে, বাড়িতেই অবস্থান করবে, বাবা মার কথা মেনে চলবে, বাড়ির কাজগুলো নিয়মিত করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আবু কালাম, সহকারী শিক্ষক শিলকর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাহালু বগুড়া, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় পদার্থ ও শক্তি নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাঠ শুরু করার পূর্বে চলো আমরা একটু মজা করি, কারণ আমি জানি তোমাদের মন খারাপ। দীর্ঘদিন ধরে তোমরা বিদ্যালয়ে যেতে পারছো না, তোমাদের সহপাঠীদের সাথে দেখা হচ্ছে না, শিক্ষকদের সাথে দেখা হচ্ছে না, তাই না? তো চলো বন্ধুরা, আমরা একটি গান শুনি। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গানটি তোমাদের কেমন লাগলো? আশা করি গানটি খুব ভালো লেগেছে, কারণ গানটির মাধ্যমে তোমরা জানতে পেরেছ করোনাকালীন সময়ে আমাদের ঠিক কি করতে হবে। তো চলো বন্ধুরা, এবার আমরা পাঠে ফিরে যাই। এজন্য তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই, খাতা
এবং কলম সঙ্গে রাখবে, কাছে রাখবে, বইটি বন্ধ রাখবে। আমি যখন বইটি খুলতে বলবো ঠিক তখনই তোমরা বইটি খুলবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চারপাশে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ড, একটি মার্কার কলম, একটা হাতুড়ি, চক, একটি কলম, বেলুন, তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই। বলতো এগুলোকে কি বলে? হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছ, এগুলোকে পদার্থ বলে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পদার্থের গঠন নিয়ে। আজকে আমাদের পাঠ শিরোনাম পদার্থের গঠন। তোমরা সবাই পাঠ শিরোনামটি খাতায় লিখে নাও, আমি বোর্ডে লিখে দিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা কি জানো পদার্থ কি? হ্যাঁ, ঠিক বলছো, যার ওজন আছে এবং জায়গা দখল করে তাই পদার্থ। পদার্থ যার ওজন আছে এবং জায়গা দখল করে তাই পদার্থ। আমাদের চারপাশের সব কিছুই পদার্থ। বন্ধুরা, তোমরা খাতায় সবাই লিখে নাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চারপাশে আরও একটি পদার্থ আছে যাকে আমরা দেখতে পাই না, বলতো সেটা কি? হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছ, সেটা হলো বায়ু। তাহলে বন্ধুরা, বায়ু পদার্থ হলো কেমন? আমরা জানি যার ওজন আছে এবং জায়গা দখল করে তাই পদার্থ। তাহলে বায়ুর কি ওজন আছে, বায়ু কি জায়গা দখল করে? চলো আমরা একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করি বায়ুর ওজন আছে এবং বায়ু জায়গা দখল করে এবং বায়ু একটি পদার্থ। বন্ধুরা, আমার হাতে তোমরা কি দেখতে পাচ্ছ? আমার হাতে দেখতে পাচ্ছ একটি বেলুন। বলতো বেলুনের মধ্যে এখন কিছু আছে? হ্যাঁ, ঠিক বলছো, বেলুনের মধ্যে এখন কিছু নাই। আমি এখন কি করব, এই বেলুনটাকে যদি ফুলাই তাহলে কি হবে দেখবা? পাতা, আমি যদি বেলুনটির মধ্যে বায়ু প্রবেশ করাই তাহলে কি হবে? বেলুনটি ফুলে উঠবে। দেখি, তাহলে বন্ধুরা এখন দেখতে পাচ্ছ বায়ুর মধ্যে, বেলুনের মধ্যে কিছু একটা আছে, তাই না? তাহলে বেলুনের মধ্যে কি আছে বন্ধুরা? বেলুনের মধ্যে বাতাস আছে। তাহলে আমরা দেখলাম বাতাস বা বায়ু জায়গা দখল করে, তাই না? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব বায়ুর ওজন আছে নাকি। চলো একটা পরীক্ষা করি। বন্ধুরা, আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ একটি কাঠির দুই পাশে দুটি বেলুন, তাই না, এবং একটি আলপিন। এই অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ বেলুন দুটি কিন্তু ভারসাম্য অবস্থায় রয়েছে। আমি যদি আলপিন দ্বারা একটি বেলুনকে ফুটা করে দেই তাহলে কি ঘটবে দেখি? বন্ধুরা, কি দেখা গেল? যে বেলুনটি ফুটা করা হয় নাই সেটা কিন্তু নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ কাঠিটা কিন্তু আগের মতো ভারসাম্য অবস্থায় নেই, অর্থাৎ বেলুনের মধ্যে যে বাতাস আছে তার ওজনের কারণে বেলুনটি কিন্তু নিচের দিকে হেলে গেছে। সুতরাং এই পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারলাম বায়ুর ওজন আছে। সুতরাং বন্ধুরা, আমরা জানতে পারলাম বায়ুর ওজন আছে এবং বায়ু জায়গা দখল করে। সুতরাং আমরা বলতে পারি বায়ু একটি পদার্থ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব পদার্থ কি দিয়ে তৈরি। চলো একটি পরীক্ষা করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি কাগজ নিলাম, এক টুকরা
ব্যাকখণ্ড চক নিলাম, একটি হাতুড়ি নিলাম। আমি হাত দিয়ে চকখণ্ডটিকে ভেঙে দুই টুকরা করলাম, আবারও হাত দিয়ে ভেঙে দুই টুকরা করলাম, আবারও হাত দিয়ে ভাঙলাম। এবার বন্ধুরা হাত দিয়ে ভাঙলাম, আর কিন্তু চকটে হাত দিয়ে ভাঙা যাচ্ছে না। এবার আমি চকের টুকরাগুলোকে হাতুড়ি দ্বারা আঘাত করে মিহি টুকরা করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পরীক্ষার ফলাফলটিকে আমরা একটি ছকের মাধ্যমে প্রকাশ করব, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রথম কলামে এক খণ্ড চক, দ্বিতীয় কলামে ভাঙা চক এবং তৃতীয় কলামে চকের গুঁড়া। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম ভাঙা চক এবং চকের মিহি গুঁড়া চক দিয়ে তৈরি। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, চকের গুঁড়া এবং চকখণ্ড কি একই? হ্যাঁ, চকের মিহি গুঁড়া এবং চকখণ্ড একই পদার্থ। তোমাদের মনে আরও প্রশ্ন জাগতে পারে, চকের মিহি গুঁড়া কি আরও ছোটো করা যায়? হ্যাঁ, চকের মিহি গুঁড়াগুলোকে আরও ছোটো করা যায়, যাকে খালি চোখে দেখা যায় না। তাহলে বন্ধুরা, আমরা জানলাম খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত। পদার্থ কি দিয়ে গঠিত? খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত। বন্ধুরা, তোমরা সবাই খাতায় লিখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পদার্থের এই সূক্ষ্ম কণার একটি নাম আছে, তোমরা কি জানো পদার্থের এই সূক্ষ্ম কণাটির নাম কি? হ্যাঁ, ঠিক বলছো বন্ধুরা, পদার্থের এই সূক্ষ্ম কণাকে বলা হয় পরমাণু। পরমাণু পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ক্ষুদ্রতম অংশে ভাঙা যায় না তাকে পরমাণু বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে কি গঠিত হয়? হ্যাঁ, তোমরা নিশ্চয় জানো, দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠিত হয়। অণু দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠিত হয়, অর্থাৎ অণু হল পরমাণু সমষ্টি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো পানি একটি পদার্থ, পানির অণুতে কি কি পরমাণু আছে তোমরা কি তা জানো? হ্যাঁ, ঠিক বলছো বন্ধুরা, পানির অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু রয়েছে। বিষয়টিকে আমরা স্ক্রিনে একটি চিত্র মাধ্যমে প্রকাশ করি, তোমরা লক্ষ্য করো। শিক্ষার্থী বন্ধুরা, চিত্রে তোমরা দেখতে পাচ্ছ একটি অক্সিজেন পরমাণু এবং দুটি হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে পানির অণু গঠন করেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পানির অণু কিভাবে গঠিত হয় তা কিন্তু আমরা তৈরি করে দেখতে পারি। এই জন্য আমাদের দরকার হবে তিনটি আলু। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে তিনটি আলু, তার মধ্যে একটি হলো বড় আলু এবং দুইটি হলো ছোট আলু। আমরা ছোট আলু দুটিকে যদি হাইড্রোজেন পরমাণু কল্পনা করি বা বিবেচনা করি এবং বড় আলুটিকে যদি অক্সিজেন পরমাণু বিবেচনা করি, তাহলে পানির অণুর গঠনটাকে ঠিক এইভাবে প্রকাশ করা যায়। আমরা দুটি টুথপিক নিয়েছি, টুথপিকের মাধ্যমে বড় আলু এবং ছোট আলু দুটিকে যদি সংযুক্ত করি, তাহলে আমরা
এরকম একটি গঠন দেখতে পাই। তাহলে বন্ধুরা, পানির অণুর গঠনটা ঠিক এরকম। এই বড় আলুটি অক্সিজেন পরমাণু এবং দুই পাশে দুই ছোট আলুটি হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ পানির অণুটি একটি অক্সিজেন পরমাণু এবং দুটি হাইড্রোজেন পরমাণুর মাধ্যমে ঠিক এইভাবে গঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে? বন্ধুরা, পদার্থ তিনটি অবস্থায় থাকতে পারে। পদার্থের অবস্থা, পদার্থের তিনটি অবস্থা রয়েছে, যেমন এক কঠিন, দুই তরল, তিন বায়বীয় বা গ্যাসীয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম পদার্থ তিনটি অবস্থায় থাকতে পারে, অর্থাৎ কঠিন, তরল, গ্যাসীয় বা বায়বীয়। পদার্থের কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয় অবস্থা নির্ভর করে পদার্থের মধ্যে অণুগুলো ঠিক কিভাবে সাজানো আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো পানি একটি পদার্থ। তোমরা চিত্রটি লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিত্রের প্রথম পাত্রে তোমরা দেখতে পাচ্ছ কিছু বরফ, দ্বিতীয় পাত্রে দেখতে পাচ্ছ তরল পানি এবং তৃতীয় পাত্রে দেখতে পাচ্ছ পানিকে তাপ দেওয়ায় তা জলীয় বাষ্পে পরিণত হয়েছে, অর্থাৎ বায়বীয় অবস্থা। তোমরা চিত্রটি নিশ্চয় ভালোভাবে লক্ষ্য করেছ এবং দেখেছ যে পানি কঠিন, তরল এবং গ্যাসীয় বা জলীয় বাষ্প অবস্থায় থাকতে পারে। এখন আমরা জানব পদার্থ কখন কঠিন অবস্থায়, কখন তরল অবস্থায় এবং কখন গ্যাসীয় বা জলীয় বাষ্প অবস্থায় থাকতে পারে। পদার্থের অণুসমূহ যখন খুব কাছাকাছি থাকে এবং তাদের মধ্যকার বন্ধন যখন অনেক বেশি দৃঢ় হয়, তখন পদার্থ কঠিন অবস্থায় থাকে। কঠিন পদার্থ, অণুসমূহ খুব কাছাকাছি থাকে এবং তাদের বন্ধন অনেক বেশি দৃঢ়। এবার আমরা জানব তরল অবস্থা বা তরল পদার্থ সম্পর্কে। পানিতে পানির অণুসমূহ যথেষ্ট কাছাকাছি থাকলেও তাদের চলাচল করার জন্য অণুগুলোর মাঝে অল্প কিছু খালি জায়গা থাকে, ফলে পানি তরল অবস্থায় থাকতে পারে। তরল পদার্থ, অণুসমূহ যথেষ্ট কাছাকাছি থাকলেও তাদের চলাচল করার জন্য অণুগুলোর মাঝে অল্প কিছু খালি জায়গা থাকে। এবার বন্ধুরা, আমরা জানব পদার্থের গ্যাসীয় অবস্থা সম্পর্কে। গ্যাসীয় বা বায়বীয় পদার্থের অণুগুলোর মাঝে অনেক বেশি খালি জায়গা থাকে, ফলে অণুগুলো দ্রুত গতিতে সর্বক্ষণ স্বাধীনভাবে চলাচল করতে পারে। এভাবে গ্যাসীয় বা জলীয় বাষ্পের সৃষ্টি হয় বা গঠিত হয়। বায়বীয় পদার্থ, অণুসমূহ একে অপর থেকে বেশ দূরে অবস্থান করে, বিক্ষিপ্তভাবে অবস্থান করে এবং দ্রুতগতিতে সর্বক্ষণ স্বাধীনভাবে চলাচল করে। বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম পদার্থ কি, পদার্থ কিভাবে গঠিত হয়, পরমাণু কি, অণু কি, পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে এবং কি কি। এবার বন্ধুরা, তোমরা বইটি খুলবে। বইয়ের 38 এবং 39 পৃষ্ঠা ভালোভাবে পড়ে নেবে। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম
তা নিশ্চয় 38 এবং 39 পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে। তোমরা মনোযোগ সহকারে পড়ো, আমি কিছু সময় পরে তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করে মূল্যায়ন করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি শূন্যস্থান পূরণ করি। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা শূন্যস্থানগুলো সব পূরণ করেছ। এবার উত্তরগুলো মিলিয়ে নাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখো। ক, পদার্থ কি? খ, পরমাণু কি? গ, অণু কি? বন্ধুরা, তোমরা নিশ্চয় প্রশ্নগুলোর উত্তর এতক্ষণ খাতায় লিখেছ। এবার তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। ক, পদার্থ কি? উত্তর, যার ওজন আছে এবং জায়গা দখল করে তাই পদার্থ। খ, পরমাণু কি? উত্তর, পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না তাকে পরমাণু বলে। গ, অণু কি? উত্তর, দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে অনুগঠিত হয়, অর্থাৎ অণু হল পরমাণুর সমষ্টি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিব। তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো মনোযোগ সহকারে করবে এবং যখন বিদ্যালয় খুলবে তখন তোমাদের সংশ্লিষ্ট স্যারকে বা শিক্ষককে দেখাবে। বাড়ির কাজ: পানির একটি অণু কি কি দিয়ে গঠিত হয়? তরল অবস্থায় পানির অণুগুলোর অবস্থান সম্পর্কে দুটি বাক্যে লেখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য একটি ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।